বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৪তম জাতীয় সমাবেশ উপলক্ষে আমি এই বাহিনীর সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ফেব্রুয়ারি মাস আমাদের মহান ভাষা আন্দোলনের মাস। আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি আনসার কমান্ডার আব্দুল জব্বার সহ অন্যান্য সকল শহীদদের। আমি শ্রদ্ধাভয়ে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শ্রদ্ধা জানায় জাতীয় চার নেতার প্রতি। শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী ৬৭০ জন বীর আনসার সদস্য এবং ৩০ লক্ষ শহীদের প্রতি। আমাদের ২ লক্ষ মা বোন, তাদেরকেও আমি স্মরণ করি শ্রদ্ধার সঙ্গে। সকল মুক্তিযোদ্ধা বীর যারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে অস্ত্র হাতে নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, দেশকে শত্রুমুক্ত করে বিজয় এনে দিয়েছিলেন, সেই মুক্তিযোদ্ধাদের প্রতি আমি জানাই সহস্র সালাম। আমি অত্যন্ত বেদনার সাথে স্মরণ করি ৭৫-১৫ই আগস্ট, যেদিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি, তাকে নির্মমভাবে হত্যা করে। একই সাথে আমার মা হাফেজ বেগম ফজলুতুন নেসা মুজিব, আমার 3 ভাই, সকলেই আমার ছোট ছিল। মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল, আমার 10 বছর ছোট ভাই রাসেলকে, কামাল জামালের নবপরিণীত বধূ সুলতানা এবং পারভিন জামাল রোজিকে, আমার একমাত্র চাচা মুক্তিযোদ্ধা শেখ আবু নাসির সহ ৭৫-১৫ই আগস্টে যারা শাহাদাত বহন করেছেন, আমি সকলের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আমার বাবা মিলিটারি সেক্রেটারি ব্রিগেডিয়ার জামিল ছুটে এসেছিলেন, তাকেও নির্মমভাবে হত্যা করা হয়। পুলিশ অফিসার সিদ্দিকুর রহমান, তিনিও জীবন দিয়েছেন, তাকেও নির্মমভাবে হত্যা করে। আমি সকলকেই আজকের দিনে স্মরণ করছি। সুধী মণ্ডলী এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যবৃন্দ, অনেক ত্যাগের বিনিময়ে আমরা আমাদের স্বাধীনতা পেয়েছি। ১৯৭১ সালে ২৬শে মার্চ জাতির পিতা স্বাধীনতার ঘোষণা দেন, তারপরে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর মুজিবনগরে একটা সরকার, স্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠন করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলাম উপরাষ্ট্রপতি, তাজুদ্দিন আহমদ তিনি ছিলেন প্রধানমন্ত্রী। এবং সেই সময় আজকে যেটা মেহেরপুর, তখন কুষ্টিয়ার একটি মহকুমা ছিল, সেখানে প্রথম এই সরকার শপথ গ্রহণ করে। আর সেখানে আমাদের আনসার বাহিনীর সদস্যরাও সেখানে উপস্থিত ছিলেন। এবং জাতির পিতা ডাকে সাড়া দিয়ে হাজার হাজার আনসার বাহিনী তাদের হাতে যার যা কিছু ছিল সব নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। কাজে আমি আজকে আমাদের সকল আনসার প্রতিরক্ষা বাহিনী যারা আছে সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। প্রায় ৬১ লক্ষ সদস্য বিশিষ্ট বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে 2টি নারী ব্যাটালিয়ন, একটি বিশেষায়িত আনসার গার্ড ব্যাটালিয়ন সহ মোট 42টি আমি তাদের কথাও স্মরণ করি। আমাদের জাতীয় যে কোনো প্রয়োজনে আনসার বাহিনী তাদের আহ্বান করা হয় এবং তারা দায়িত্ব পালন করে। এমনকি এখন আমাদের বিভিন্ন দূতাবাস থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় আমাদের আনসার বাহিনী অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে। সব থেকে বড় কথা হলো, আমি আন্তরিক ধন্যবাদ জানাই, যখন সেই ২০১৩ সাল, ১৪ সাল এবং এই ২৩ সালেও আমরা দেখেছি, যখন অগ্নি সন্ত্রাস, রেলে আগুন দেওয়া, রেল লাইন কেটে ফেলে দেওয়া, মানুষকে হত্যা করা, বিএনপি জামাত জোট যে ধ্বংসাত্মক কাজ করেছিল, সেখান থেকেও রেলকে অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করা বা মানুষের জাতীয় আনসার বাহিনী অত্যন্ত দক্ষতার সাথে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করে। আমি সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমাদের আনসার বাহিনীকে ইতিমধ্যে আমরা 96 সালে যখন সরকারে আসি, তখন থেকে এই বাহিনীর উত্তরোত্তর উন্নতি করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছি, যার ফলে আজকে এই বাহিনী শুধু দেশে না, দেশে বিদেশে সব জায়গায় সুনাম অর্জন করে যাচ্ছেন। আমরা চাই আমাদের এই বাহিনী শুধু এখানে গ্রাম পর্যায় পর্যন্ত কাজ করে থাকেন। আমরা গ্রাম উন্নয়নে বিশেষ পদক্ষেপ নিয়েছি। আমার গ্রাম আমার শহর, আমার বাড়ি আমার খামার, এরকম বিভিন্ন কর্মসূচি প্রতিটি ক্ষেত্রেই আনসার বাহিনীর সদস্যরা বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকেন। তাছাড়া যে কোনো একটা দুর্যোগ, দুর্বিপাকে আমাদের আনসার বাহিনী তারা নেমে আসে এবং সহযোগিতা করে। কখনো ঝড়, বন্যা অথবা অগ্নি कांड घटे जेको घटना घटले आमरा देखेछि आमादेर आंसार बाहिनी अत्यंत आंतरिकतार साथे काज करे जान। काजे आमी सबाइके आमार आंतरिक धन्यवाद जानाई एबं आंसार बाहिनीर सार्बिक उन्नयने आमरा काज करे जाচ্ছি। आमादेर 17 कोटी मानुषेर देश, काजे एई मानुषेर भाग्य परिवर्तन करा, आर्थिक उन्नति करा एबं तादेर निरापत्ता विधान करा एटाई आमादेर काज। सन्त्रास, जंगीबाद, मादक एर हाथ थेके आमरा देश के रक्षा करते चाई। दुर्नीतिर बिरुद्धे आमादेर अभियान सब समय माने अब्याहत थाकबे। काजेई सेदिके लक्ष्य रेखेई आमादेर आंसार बाहिनीर उपर अर्पित दायित्व यथार्थभावे पालन करे जाच्छेन एबं आगामीते करे जाबेन। इतिमध्ये आमरा पुरातन आईन परिवर्तन करे नतून आईन करेछि। आंसार बैटालियन आईन 2023 आमरा इतिमध्ये पास करे दियेछि एबं एते करे अन्यान्य बाहिनीर सदस्यदेर मतो प्रथम दिन थेकेई स्थायी होवारो सुयोग करे दियेछि। पूर्वे किन्तु कोनो आंसार स्थायी हतो ना। आमि 96 साल थेके पर्यायक्रमिकभावे एई स्थायी करार काज शुरू करी एबं एखन नतून आईने आमरा सेई सुविधा करे दियेछि। उपजेला आंसार कम्पानी कमांडार, इউনিয়ন प्लाटून कमांडार एबं ইউনিয়ন दलनेता दलनेत्रीदेर आईडी कार्ड प्रदान करा हयेছে एबं मासिक सम्मानी भाताओ बृद्धि करा हयेছে एवं साधारण आंसार सदस्यदेर भाता बृद्धि एवं रेशन सामग्रीर उपकरणओ बृद्धि करा हयेছে। आर नारी बीडीपी सदस्यदेर अत्यंत आधुनिक डिजाइनेर नतून शाड़ीओ आमि प्रवर्तन करे दियेছি। काजेই आमरा चाই বাংলাদেশ এগিয়ে যাবে। আজকে আমরা বিশেষ করে 2008 নির্বাচনে জয়ী হওয়ার পর সরকার গঠন করে দেশ পরিচালনা করে আজকে বাংলাদেশকে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদায় নিয়ে এসেছি। 2026 साल থেকে উন্নয়নশীল দেশ হিসেবে আমাদের যাত্রা শুরু হবে। তখন আমাদের আরও আন্তরিকতার সাথে কাজ করে এগিয়ে যেতে হবে। 2041 সালের মধ্যে যে স্মার্ট বাংলাদেশ আমরা গড়ে তুলব আমরা চাই আমাদের প্রত্যেকটা বাহিনী, বিশেষ করে আজকে এখানে আমি বলবো যে আমাদের আনসার বাহিনীও সে স্মার্ট বাহিনী হিসেবে গড়ে উঠবে এবং দেশের উন্নয়নের সাথে একাত্ম হয়ে কাজ করে যাবে। আমাদের প্রত্যেকটা গ্রামকে আমরা নিরাপদ করতে চাই। আমাদের গ্রামগুলিও স্মার্ট গ্রাম হিসেবে গড়ে উঠবে। সেখানে কোনো মানুষের দারিদ্র্য থাকবে না, প্রত্যেক মানুষ কোনো মানুষ ভূমিহীন থাকবে না, গৃহহীন থাকবে না। আমরা ইতিমধ্যে প্রতিটি গৃহহীন ভূমিহীন মানুষকে ঘর করে দিচ্ছি। আমরা সেভাবেই প্রত্যেকের মানুষের জীবনযাপন উদযাপন এবং সুন্দরভাবে এগিয়ে যাওয়ার ব্যবস্থা করবো। একই সাথে আমাদের ক্রীড়া ক্ষেত্রে, সাংস্কৃতিক চর্চার ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে আনসার বাহিনী ভূয়সী প্রশংসা পান এবং অনেক প্রতিযোগিতায় তারা খুব দক্ষতার পরিচয় দেন। কাজে গ্রাম পর্যায় পর্যন্ত আমরা এই ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড যাতে অব্যাহত থাকে সেটাও আমরা করতে চাই। কারণ মানুষের পেটের ভাতের সাথে সাথে তাদের মনোরঞ্জনের ব্যবস্থা করা আর খেলাধুলা ক্রীড়ার মধ্য দিয়ে শারীরিকভাবে আমাদের ছোট্ট শিশুকাল থেকে তাদের গড়ে তোলা এটাও আমাদের একটা লক্ষ্য। সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি এবং যে কোনো ক্ষেত্রে আমি দেখি একটা কোনো গেমসে আমাদের আনসার ব্যাটালিয়ন তারা কিন্তু যেমন বাংলাদেশ গেমসে পরপর 5 বার চ্যাম্পিয়ন হওয়ার সাফল্য অর্জন করতে পেরেছে এই বাহিনী। কাজে আমি এটা সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং এই ধারা অব্যাহত রাখতে হবে। এবং এই বাহিনীতে একটি ক্রীড়া কমপ্লেক্স নির্মাণের কার্যক্রমও প্রক্রিয়াধীন আছে। কারণ আমরা চাই এখানে যে আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের নতুন ও খ্যাতিমান ক্রীড়াবিদ তৈরি হবে। তার জন্য আমরা দেশে এবং আন্তর্জাতিক পর্যায়ে ক্রীড়া ক্ষেত্রে আরও সুনাম যাতে বয়ে আনতে পারে তার জন্য আমরা এই ক্রীড়া কমপ্লেক্সের নির্মাণ করে দেব। আমরা চাই আমাদের দেশে এগিয়ে যাক। আজকে আমরা ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি, আমরা অবকাঠামোগত উন্নয়ন করেছি। সবথেকে বড় কথা হলো সাধারণ মানুষের মধ্যে একটা আত্মবিশ্বাস গড়ে উঠেছে, যেটা আমার একমাত্র লক্ষ্য ছিল। কারণ আত্মবিশ্বাস ছাড়া কোনো জাতি এগিয়ে যেতে পারে না, আর সেটা আমরা আজকে করতে পেরেছি। যে কোনো অবস্থা মোকাবেলা করার মতো আমাদের সে সক্ষমতা আছে। আমি প্রিয় আনসার ভিডিপি সদস্যবৃন্দ, আমি আপনাদের বলবো যে আমাদের উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে সকলকে কঠোরভাবে পরিশ্রম ও সততার সঙ্গে কাজ করতে হবে। দেশের সর্ববৃহৎ বাহিনী হিসেবে আপনাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করবেন। জননিরাপত্তা রক্ষার ক্ষেত্রে যে কোনো অশুভ তৎপরতা তা মোকাবেলা করতে হবে এবং সততা, সাহস, আন্তরিকতার সাথে আপনার সেটা রুখে দাঁড়াবেন। জনগণ এবং বিনিয়োগের নিরাপত্তা ও শান্তি পরিবেশ ধরে রাখা এটা আমাদের পবিত্র দায়িত্ব। দেশের সামগ্রিক উন্নয়নের পূর্বশর্ত স্থিতিশীল রাজনৈতিক অবস্থা ও অর্থনৈতিক পরিবেশ এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থার ধারাবাহিকতা। কাজে সেই পরিবেশ রক্ষার জন্য সকলকে আমার অনুরোধ জানাচ্ছি। সমগ্র সুধীমণ্ডলী, आंसार বিজিবি সদস্যবৃন্দ এবং সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। আমরা 2041 সালের মধ্যে উন্নত সমৃদ্ধ ক্ষুধা দারিদ্র্যমুক্ত স্মার্ট সোনার বাংলাদেশ গড়ে তুলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বপ্ন আমরা পূরণ করব। সেই সাথে সাথে ডেল্টা প্ল্যান 2100 তৈরি করে দিয়েছি। জলবায়ু অভিঘাত থেকে এই বদ্বীপ যাতে রক্ষা পায় এবং এদেশের প্রতিটি অঞ্চল গ্রাম পর্যায়ে মানুষ তারাও যেন সুরক্ষিত থাকে, উন্নত জীবন পায় এবং প্রত্যেকে যেন নিজের পায়ে দাঁড়াতে পারে। বিশেষ করে আমাদের তরুণ সমাজ তারাই হবে স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক এবং স্মার্ট সৈনিক। সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। আজকে চমৎকার কুচকাওয়াজ এবং কিছু পরেই আমরা আপনাদের কোরিওগ্রাফি কালচারাল শো দেখব। এটা সত্যি খুব চমৎকার হয়। তাছাড়া আপনাদের এখান থেকে পণ্য, বিভিন্ন জেলা থেকে উৎপাদিত পণ্য আপনারা এখানে বিপণন করেন। কাজে আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই যে আপনাদের এই কাজগুলি আপনারা অব্যাহত রাখবেন। গ্রাম পর্যায়ে মানুষের কর্মসংস্থানে গ্রাম ভিত্তিক আপনারা আরও দক্ষতার সাথে মানুষকে সম্পৃক্ত করে কাজ করে যাবেন, যা আর্থসামাজিক উন্নয়নে অবদান রেখে যাবে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে। আর আমরা পিছন ফিরে তাকাবো না, আমরা সামনের দিকে এগিয়ে যাব উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ হিসেবে। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। চমৎকার ও মনোমুগ্ধকর কুচকাওয়াজ প্রদর্শনের জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ জয় হোক।